রেড অ্যালার্ট থাকার কথা এখন প্রশাসনিক লেভেলে কিন্তু সেই রেড অ্যালার্ট থাকা অবস্থায় দুষ্কৃতীরা তৃণমূল কংগ্রেস আসছি তো দুষ্কৃতীরা আজকে আমাদের সাংসদের উপস্থিতিতে যেভাবে বিজেপি কর্মী সমর্থকদের উপর আক্রমণ হয়েছে এই আক্রমণ অত্যন্ত নিন্দা ঘটনা এবং পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন যে সম্পূর্ণরূপে সামনে বাংলার মাথা লজ্জায় আরেকবার হেড হলো অর্জুন সিং এর সাথে কথা হয়েছে আমার ওনার সুরক্ষারক্ষীর যারা আছেন তাদের একজনের কানের পাশ দিয়ে গুলি বেরিয়ে গেছে তারপরে সুরক্ষারক্ষীরা যখন দেখেন যে সাংসদ অর্জুন সেনের অর্জুন সিং এর সুরক্ষা কম্প্রোমাইজড হচ্ছে তখন তারা বাধ্য হন কিন্তু দুর্ভাগ্যের বিষয় একজন সাংসদ যিনি কেন্দ্রীয় সুরক্ষা পান জেট প্লাস জেট ক্যাটাগরি তার এবং তার দায়িত্ব শুধু কিন্তু সেন্ট্রাল বাহিনীর নয় বা কেন্দ্রীয় যে প্রতিরক্ষা বাহিনী অর্জুন সিং এর সাথে থাকছেন শুধু তাদের নয় রাজ্য পুলিশেরও কিন্তু সেই দায়িত্ব আছে কিন্তু রাজ্য পুলিশ সম্পূর্ণভাবে ব্যর্থ

অন্যায় হচ্ছে এগুলো কি দরকার আছে আজকের পবিত্র দিনে গোলাগুলি মারামারি বাংলার ভাবমূর্তি উজ্জ্বল হয় না এতে দেখুন কে কী পার্টি করে না করে সেটা পরের ব্যাপার কিন্তু প্রতি কথাতে যদি বোমাগুলিতে জবাব হয় তাহলে বাংলার ভাবমূর্তি নষ্ট হয় বলে মনে করি আমি কারি পক্ষে বিপক্ষে বলছি না আমি ঘটনাটা আজকের দিনে বাঞ্ছনীয় নয় আজকের এই পবিত্র দিনে সারা বাংলার মানুষ যে যেখানে আছে যে যে পার্টি করুক না কেন তারা যদি প্রকৃতপক্ষে বাংলার সংস্কৃতিতে বিশ্বাস করে নেতাজির আদর্শে বিশ্বাস করে তাদেরকে এটা নিয়ে রাজনীতি না করে নেতাজিকে শ্রদ্ধা জানানোর জন্য মনোসংযোগ করা দরকার বলে মনে এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে